শাহরুখের জন্য গলা ফাটালেন সালমান। গেল সোমবারে মুক্তি পেয়েছে শাহরুখ খানের জওয়ান সিনেমার 2 মিনিট 12 সেকেন্ডের প্রিভিউ। টিজার কিংবা ট্রেলার নয়, বলা যেতে পারে এটি ছবির প্রচারের ঝলক। প্রিভিউ প্রকাশে আসতেই চারদিকে সাড়া ফেলে দিল জওয়ান। প্রথম দিনে প্রায় 10 কোটির উপর লোক দেখে ফেলেছেন সিনেমার প্রিভিউ। এই প্রিভিউতে শাহরুখকে দেখা গেছে নানা অবতারে। সর্বত্র এখন সমালোচনা জওয়ানের। পাঠান ছবির সাফল্যের পর আরো একটা অ্যাকশন ধর্মী ছবিতে শাহরুখ। প্রত্যাশার পারদ চড়ছে অনুরাগীদেরও। এবার শাহরুখকে পাঠান থেকে জওয়ান হতে দেখে মুগ্ধ সালমান খান। ছবির প্রিভিউ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সালমান। পাশাপাশি এই ছবিকে নিয়ে এক বিশেষ শপথ নিলেন ভাইজান। শাহরুখ তনয় আরিয়ান খান যখন জেলবন্দি, সেই সময় শাহরুখের মন্নতে কয়েকবার দেখা গেছে সালমান খানকে। তারপরই পাঠান ছবির মুক্তি। আগামী নভেম্বরে মুক্তি পেতে চলেছে সালমান খান ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার 3। আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পাবে জওয়ান। হিন্দি ছাড়া আরও 4টি দক্ষিণী ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি।